টেলিজন মিডিয়া। ভালো আর ভালো রাখছো, তোমার কাছেই আসছি। হ্যাঁ কি শোনো, তোমার সাথে কথা আছে। বলো। আমাদের তো সম্পর্ক হয়েছে অনেক দিন হয়ে গেছে না? হ্যাঁ, তা তো 2-3 বছরের কাছাকাছি। তুমি তো কোনো গুরুত্বই দিচ্ছ না। কেন কি বলো? আমার বাড়িতে ছেলে আসছে আমাকে দেখার জন্য, বাবা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। তুমি এখন তোমার বাবাকে পাঠাবা? কি বলতেছ এসব? শোনো, আমি তো একটু গ্রামে কাজ করতেছি, আমার শহরে একটা চাকরি হলে আমি বিয়ের প্রস্তাব দিব। ততদিন বাবা আমাকে রাখবে? ছেলে আসছে দেখতে, আমাকে বিয়ে দিয়ে দিবে? তুমি তোমার বাবাকে আজকেই পাঠাও। আচ্ছা ঠিক আছে, দেখি। তোমার বাবা হলো বড় লোক, আমরা হলাম গরিব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। দেখো, আমি বড় লোক গরিব আমি জানি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। তুমি তোমার বাবাকে পাঠাও, না হলে আমাকে বিয়ে দিয়ে দেবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, আমি বাড়িতে যাই, দেখি বাবার উপরে। ঠিক আছে, পাঠাও। আজকে না পাঠালে কিন্তু আমার বিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসি। কি কর সুমন, সখীর বিয়ে যাইতেছে, চল। তুমি তোমার কাছে রাখবা, বুঝছো? আজকের থেকে আর আমি ভালো থাকুক না, শুভন ভালো থাকুক না, অনেক খারাপ হয়ে গেলাম শুভন, অনেক খারাপ হয়ে গেলাম।
সুমন, গান যাওয়া ভালো হবো তো? এটি ভালো হবো, ভালো হবো না? পড়তে এত দেরি হয়ে গেলে সুমন। আচ্ছা সুমন, ধর এনে রাখ, কাতে রাখ। তুই কয়টা খুন করছিলি রে? আড়াটা খুন করছ? আচ্ছা সুমন, শুনছি অনেক বছর আগে হলো আমার প্রেমিকার একটা বাচ্চা হয়েছে রে। সুমন, লোকটা কেড়ে যাইতেছে রে। নানি প্রেমিকার জামাই দেয়া যায়? কি কস তুই? দেখা যায় সত্যি সখীর জামাই? বাইরে একটা উপকার করবি, আড়াটা খুন করছ না? আড়াটা খুন কর, বাইর যা। মালদা পেয়ে আঙ্গো, মালদা। ধার দিয়ে রাখছ দেওয়া যাইতেছে রে ভাই। যা ভাই, ১৯ নাম্বার খুনটা করে যা, মাল ফালাই দেখা, এই ফালাই দেখা। মাল মাল লাগে, টাকা লাগে, পয়সা লাগে, তোর চা লাগে, সব দিব ভাই। আমার দিকে চা ভাই, আমার দিকে চা। যা ভাইর লেগে ভাই, এই অনুরোধটা করলাম। যা ভাই, খুনটা করে আগে যা ভাই, যা যা, ধর দে ভাই, যা ধর দে। ভাই কেমন আছো? কি সখি, কই যাচ্ছ? বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাচ্ছ? তোমার তো বাপের বাড়িতে তো কেউ নাই, তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে। পুরা কপাল, বাবা মা না থাকলে আর কোথায় যাবো? ওখানে যেতে হবে। দেখো সখী, তোমার আমি একটা কথা বলি। বলো। তোমার এখনো আমি সেই আগের মতো ভালোবাসি, আর তোমার অপেক্ষা অপেক্ষায় আজ পর্যন্ত আমি এখনো বিয়ে করি নাই। শুনছি তোমার স্বামী নাকি বলে খুন হয়েছে। তুমি যদি রাজি থাকো তোমার আমি বিয়ে করতে রাজি আছি। হানান, কি বলছো? হ্যাঁ সত্যি সখি, এটা হয় না, সমাজ এটা মেনে নিবে না। দেখো সখি, আমি বিয়ে করি নাই, আর তোমার তো স্বামী নাই, স্বামী মারা গেছে, বাবা মারা গেছে, এখন তুমি কার কাছে যাবা? তা হয় না হান্নান। দেখো সখি, আমি তোর সত্যি আগের মতো এখনো অনেক ভালোবাসি, চলো না তুমি আমার বাড়িতে। সমাজ এটা মেনে নিবে না হান্নান। কেন মেনে নেবো না? আমি তো তোমার ভালোবাসি, আর তোমার বিয়ে করব। এই সমাজ তো তোমাকে বিয়ে করব না। আমার বিয়ে হয়েছে, একটা ছেলে আছে। আমার ছেলের কি হবে বলো? তোমার ছেলে, তোমার ছেলে তো আমার ছেলে। আমি তোমাকে ভালোবাসি, তোমার ছেলেরও আমি ভালোবাসি। তারপরও হয় না? হয়, চলো না তুমি আমার ফিরিয়ে দিও না। সেই দিন হয়তো তোমার বাবার অহংকারে তোমার অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দিছে, এখন তার অহংকার করার মতো কেউ নেই। চলো তুমি, চলো আসো, বাবা আসো। আব্বা বকার স্কিলে, হ্যাঁ তোর কি আমি আব্বা লাগি? হ্যাঁ আবার কি 10 টাকা দিব তোর? যা জানি কোথায় গেল।
তোরা কত মারা হয়ে গেছে, আবার আমার আব্বা ডাকো। আরে সুমন কেমন আছো? এই রয়েছে সখীর সন্তান। পরে সন্তান আপনার কোলে কেন? কি কর তুই, আয় না। ঠিকই তো কেছ সুমন। আরে তোর না কেছে আমার বাবা ডাকতো না, আর করে গাড়ি কিনে দেওয়ার। হ্যাঁ তোর আমি কি লাগে? হ্যাঁ জানা যা মনে পিস লাগা থাকোস। আচ্ছা সুমন যা ভাই, ভাই যা যা যা। আয় দেরি কলম কি লেগে? এই তোমার পোলা এটা কি পাইছে? হ্যাঁ তোমার এই তোমার পোলা খালি আব্বা খোলো আব্বা খোলো ওইরকম করে কি লেগে? ওর কি আমি বাবা লাগি? হ্যাঁ কি বলো তুমি আমার সন্তান মানে? কি বলো মানে প্রেম করার সময় মনে ছিল না? তোমার সন্তান? হ্যাঁ এই সন্তান আমার সন্তান। হ্যাঁ তোমার সন্তান। কি বলো তুমি এইসব বাবা? আচ্ছা বাবা তোমার আমি অনেক মারছি, অনেক বকাবাজ্য করছি, তুমি কিছু মনেই না বউ, তুমি আমার মাফ করে দিও। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটাই তো বেশি। আমি বুঝাই নাই, এই কারণে তো আমার ছেলে আমার মতো চেহারা হয়েছে না? হ্যাঁ সেটা তো তুমি বুঝতে পারো। খুব ভালো, কি নাম রাখছো ওর? আমি তো ওর নাম বুঝি নাই তোমার। আমি সাগর। সাগর না, খুব ভালো নাম রাখছো বাবা। চলো তাহলে আমরা বাড়ি যাই। হ্যাঁ আর ওরে কালকে আমরা স্কুলে ভর্তি করে দিব। হ্যাঁ আচ্ছা চলো চলো।